فأيها أيها الغادرون رحمنا ورحمكم الله وقال الله تعالى أئذا مخبرا وامرا وما ارسلناك الا رحمه للعالمين وقال الله تعالى والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

সবার পরে মা আমিনার কলের চ আমিনার কোলের চল মে মুহাম্মাদিন

ওলামাই কেরাম আমার আপনার সকলের মাথার তাজ আওলাদি মুসাদুদ জামান পীর জাদা বড় ভাইজান হুজুর কিবলা দিন দরদি আল্লাহ ওয়ালা নেককার ভাই ও বাবাজি স্নেহের কোচি কাঁচা বাচ্চারা পর্দার আড়ালে আমার মা বোনেরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ

তাদেরই ভেতর থেকে আল্লাহ তার গুটি কয়েক গণাগার বান্দা বান্দি দেরকে ভালোবেসে অন্তর থেকে আল্লাহ বান্দাকে মহাব্বাত করে যাদের গনা আল্লাহ নিজের ইচ্ছা থেকেই মাফ করে দিতে চেয়েছেন সেই বান্দাগুলিকে আল্লাহ হারামের ঘুম হারাম করিয়ে নরম বিছানা ত্যাগ করিয়ে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে এনে আল্লাহ রহমতি মাহফিলে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে এতে আপনারা সব খুশি না বেজা সকলে বলে বলে কেমন খুশি দেখি না দেখবি এতগুলো মানুষ বসে আছেন খুশির আমার যদি এরকম হয় দোকানে বেশি করে ঘুরবে এদের খুশি নাই জায়গায় আমরা ভালো খুশি করি এই জলসা দিয়ে সব মেয়েদের দেখা হচ্ছে মেয়ে ছেলেগুলো দেখাশোনা হচ্ছে জলসা দিয়েছে সব

হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নামাজি বেনামাজি রজাদার রোজাদার বে রোজদার সবাই আল্লাহর বান্দা কিন্তু ভালোবাসার বান্দা কিন্তু সবাই নয় আল্লাহর ভালোবাসার বান্দা সবাই নয় আল্লাহ যে বান্দাগুলিকে ভালোবেসেছে মন থেকে সেই বান্দাগুলিকে গুলিকে দোকান থেকে সরিয়ে এনেছে এনেছে ঘর থেকে আল্লাহ তুলে এনেছে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে এনে রহমতি মাহফিলে বসিয়ে দিয়েছে শুধু আল্লাহ আপনাদেরকে ভালোবাসে বলে এবং আপনারা গনা আমার আপনার আছে আমরা কেউ ফেরেস্তা নয় অতএব আপনারা যারা বসে আছেন আচ্ছা আল্লাহ যে বসালেন এতে আপনারা খুশি না বোঝা বোঝা এ কেমন কেমন একটু আওয়াজ দিয়ে দেখান না দেখি না রে দেখবি

যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত আট হাজার মাকলুকাত আল্লাহ কোন কিছু সৃষ্টি করতেন না সেই নবীর উপরে হাজার হাজার দরুদ এবং সালামের নাজরানা পেশ করি সকলে পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা ভাইজিরা নবী পাকের শুভ আগমনের ঈদে মিলাদুন নবী আজকের এই মাহফিল

একটু মহাবতের দোয়াটা করবেন তো নাকি বলুন না আল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আল্লাহ যাক যাক কোরআন থেকে কয়েকটি ওয়াজ আল্লাহর ওয়াজ আল্লাহ করেছেন

আল্লাহ পাক বলেন বান্দা দুটো নেয়ামত পেয়েছিস একটা নেয়ামত হলো কিতাব ও নবীর এই কিতাব হলো পাক kalam কুরআন শরীফ আমাদের জন্য আল্লাহ নেয়ামত পাঠালেন যে কোন শরীফ যদি যে তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে নামায় আমুলে একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 টা নেকি দান করে আল্লাহ 10 টা গুনাহ maaf করে দেয় যারা বলে সুবহানাল্লাহ যদি কেউ কোরআন শরীফ বুকে নিয়ে চুমাও খায় খায় আল্লাহ সেখানেও সবাব লিখে দেন বলুন যে কোরআন শরীফ পড়তে পারে না যদি মেনে নিয়ে বিশ্বাস করে ভক্তি ভরে আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না উজু করে পবিত্র হয়ে কোরআন শরীফ খুলে পৃষ্ঠাগুলো উল্টিয়ে একটু আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত চোখ এই চোখ দিয়ে যদি দেখেন আল্লাহ পড়তে পারি না আল্লাহ তোমার কথা এসব তোমার বাণী আল্লাহ শেখানো বান্দার এক এক অক্ষরের বিনিময় আল্লাহ 10টা করে নেকি 10টা করে গোনা আল্লাহ maaf করে দেন বলেন সুবহান আল্লাহ মানে আল্লাহ সেখানেও তাকে সবাব দিয়ে দেন বললেন সারা পৃথিবীর আলেম আলামা মুফাজ সবাই স্বীকার করেছে এখানে কোরআন শরীফের কথা আল্লাহ বললেন আল্লাহ বললেন আর একটা নেয়ামত একটা হলো নূর এই নূর নিয়ে ভেজাল হয়ে গেছে এই নূর নিয়েই যত ঝামেলা একদল বলছেন নবী পাককে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন আর একদল বলছে না নবী মাটির তৈরি এখন আপনারা যারা বসে আছেন আপনারা বলুন এখন নবী নূরের তৈরি না মাটির তৈরি সকলে জোরে বলে এখন এক বক্তা এসে যদি বলে এই নবী মাটির তৈরি কোরআন দিয়ে সে বুঝাচ্ছে

নবী পাক এর নূরের থেকে আল্লাহ পাক तमाम কে বানালেন আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় শেষ নবী করে কপালে কপালে আল্লাহ পাঠাতে লাগলেন আব্দুল্লাহর কপালে আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ তার কপালে আসার পরে আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ বিবাহ করলেন WhatsApp আবদুল্লার কপালে এসে পৌঁছালো আমার নবীর আব্বা বিবাহ করলে মা আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বাসর রাত্রিতে আমার নবীর আব্বাকে আদর করলেন এটা কপালে চুমা দিয়েছিলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার নবীর নূর মুবারক মা আমেনার গর্ভে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর জন্মটা পবিত্র অবস্থায় হয়েছে কথা ঠিক কিনা বলেন অবস্থায় আমারা আমার জন্মকে বলতে পারবেন পবিত্র অবস্থায় হয়েতে হয়েছে আমাদের জন্মগুলো প্রত্যেকের কিন্তু না পাকি অবস্থায় অবস্থায় হয়েছে কথা ঠিক কিনা বলি না বলে তাহলে যারা বলে

ও ছেলেরা আমার নবীর আব্বা জানা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছিলেন ছয় মাস বয়স হয়েছিল আমার নবীর মায়ের গর্ভের বয়স বয়স ছয় মাস আব্বা জানা ইন্তেকাল হয়ে গেলেন ও ছেলেরা জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা আমার আপনার নবীর মা মেনা কঠিন অবস্থাতে দিন কাটাতে লাগলেন অসহায় অবস্থায় দিন যাপন দিন যাপন করতে লাগলেন মা মেনা যখন ঘরের বাইরে বার হয়ে যান বাবা চতুর্দিক থেকে আওয়াজ আসে ডান দিক থেকে আওয়াজ আসে গায়েবি আওয়াজ বাম দিক থেকে আওয়াজ আসে সামনে থেকে আওয়াজ আসে উপর থেকে আওয়াজ আসে ওই দেখো নূর নবীর মা চলে যাচ্ছে বিশ্ব নবীর মা মেনা যাকে না বানালে আল্লাহ কোন কিছুই বানাতো না সেই নবীর মা চলে যাচ্ছে নবীর মা আমেনা ও নিজেই জানে না তার পেটে আমার নবী আছে বলে কি নবী আল্লাহ আমাদেরকে

पेटेर कबूतर सुरी गे माँ मेरा निजेरे पेट के लोग कुकुरे देखे चले राजू के ना मेरा बुने रा माँ हुआरो कोनो लोग खोर पेले ना किंतु देखते पाव जागे हमारे ना बिर मायर मायर पेटे भी तो देखे एक टनूरे रे लाइट एक टनूरे रे ज्योति बार बोले घट्टा आलो कोरे दिच्छे

হয়ে গলে চিন্তা জি আমার পেটে বাচ্চার জন্ম হয়েছে কিন্তু এই বাচ্চার যে আব্বা নাই কি গো যে বাচ্চাদের बाप নাই এখন এখন সেই বাচ্চার মা বেওয়া স্বামী নাই এমনি তো খুব কষ্ট স্বামী নাই আবার স্বামী তো নাই আবার বাচ্চা আছে সে বাচ্চা বড় হবে জন্মের পর থেকে কি আব্বা পাবে না আমার খুব কিন্তু এখন আমার পেটে বাচ্চা আছে আমি এ কষ্ট সহ্য করব কি করে আমার যদি রাতে কোনো অসুবিধা হয় কোনো প্রবলেম হয় বিপদ আপদ হয় স্বামী যদি থাকতো কষ্টের কথাগুলো বলতাম আমার পাশে স্বামী থাকলে কিন্তু কেউ নাই নাই

আর এই নবীকে যদি কেউ কষ্ট দেয় সে দুনিয়া আখেরাতে শান্তি পাবে এই নবীকে কষ্ট এখন আমরা কি করে করে দিই

মা আমেনা বলছেন আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে আমি আমেনা জানাতেই পারিনা বলেন আমাদের ঘরের মায়েদের বাচ্চা হলে জানতে পারে না না গোটা দেশ জেনে যায় বাচ্চা বাচ্চা বলে আমার নবীর মা আমেনা ও জানতেই পারে না কি নবী আল্লাহ আমাদেরকে দিলেন নিয়ামত হ্যাঁ মা আমেনা বলছেন কষ্ট পাওয়া তো গুরের কথা আমি আমেনা দেখছি যে আমার বাচ্চা হওয়ার পরে রক্ত নির্গত হয় নাপাকি রক্ত আমি আমেনা আমার বিছানায় দেখি এক ফোঁটা রক্তও নাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর জন্মটা হয়েছিল پاک অবস্থায় নবী ভূমিষ্ঠ হয়েছেন পাক অবস্থায় জুড়ে বলেন না সুবহানাল্লাহ

লাগলেন ও মা মেনা ও মা মেনা আমার আব্বা কে দেখতে পায় না কেন মা আমার আব্বা কে দেখতে পায় না কেন মা মা মেনার কলিজাখানা ফেটে যায় মা মেনার কলিজা ফেটে চোখ থেকে পানি আসে আমার বাচ্চা মোহাম্মদ তার আব্বা কে খুঁচে আহ আল্লাহ আমার মহান মাদের আব্বা নাই আমি আমেনা কোথায় ওর আব্বাকে পাবো কিন্তু আমি আমেনা স্বামী হারা যে কি কষ্ট স্বামী হারা যে কি যন্ত্রণা আমি এটা জানি এটা এই কষ্টটা আমি সহ্য করি কিন্তু আমার ছোট্ট একটি বাচ্চা মোহাম্মদ এই বাচ্চা বয়সে বাপ হারা যন্ত্রণা ও সহ্য করতে পারবে মামেনার কলি যা ফেলে যাচ্ছে আমার বাচ্চাকে কি জবাব দেবো কি করে বলবো আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ সবর দাও আমার বাচ্চা

এর জন্য আমার নবীর মা আমেনা আমার নবীকে সন্তাননা দিচ্ছে তোমার अब्বা ব্যবসায়ী গিয়েছে মা আমেনা মিথ্যা বলছ না সত্য বলছ সকলে বলে তোমার अब्বা ব্যবসায়ী গিয়েছে ফিরতে দেরি সন্তাননা দিচ্ছে আমার নবী ভুলে যায় দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবে যখনই নবী अब्বা अब्বা করে নবীর মা তাকে সন্তাননা দিয়ে দেয় একদিন আমার নবী একটু পাগলপারা হয়ে গেছেন अब्বা যো আব্বার জন্য দেওয়া কত দূরে আব্বা ব্যবসায় গেছে এখনো আসে না আজকে কত দূরে ব্যবসায় গেছে আমি যাব আমার আব্বার কাছে রাস্তা ধরে বেরিয়ে পড়েছেন আমার নামে কাউকে কিছু বলে না অনেকটা চলে গেছে সন্ধ্যা হয়ে এসেছে এটা তিন মাথা রাস্তা এটা উঁচু জায়গাতে আমার নবী মাসুম নবী শিশু নবী পাঁচ ছ বছরের বয়সের নবী

আব্বার জন্য নবী دیوانا আব্বার জন্য নবী পাগল अब्बा अब्बा করে আবার করতে লাগলে। এই ভাবে কাতে কাতে এই ভাবে কাতে কাতে সারা রাত পেরিয়ে গানো ইসলামের জারিয়ত দוסমন আমার নবীর জারিয়ত দוסমন আবু জাহেল আমার নবীর বাড়ির পাশাবাসী বাড়ি আবু জাহেল উটের পিঠে চ হয়ে কোন ব্যবসার কাজে তিনি বেরিয়েছিলেন ব্যবসার কাজে বেরিয়েছিলেন ঠিক রাস্তা ক্রস করছে

কিন্তু এই আখেরি জামানায় কিছু জাহেল মায়কা বক্তা বেরিয়েছে আমার নবীকে চিনতে পারে না অথচ তারা নবীর কথা বলে কথা ঠিক বলছে না বলে নবী এরকম করেছে নবী এই মেহনত করেছে নবী ওই মেহনত করেছে নবী সেটা করেছে নবী ওটা করেছে নবীর জন্য আমরা এই দিন পেয়েছি ইসলাম পেয়েছি সব বলছে কিন্তু নবীকে চিনতে পারে না

আমার আব্বা কোথায় গিয়েছে তোর আব্বা পাবি কোথায় পাবি আমার নবী বল আমি যাবো না আমার আব্বা না হলে আমি যাবো যাবো আমার নবীন খুব দেওয়ানো বাচ্চা

আমার নবীকে বুঝিয়ে সুজিয়ে সান্তনা দিয়ে উঠের পিঠে চাপিয়ে পিছনে ধর আমাকে ধর তোকে ঘরে রেখে আসি আবু জেহেল আমার নবীকে পিছনে বসিয়ে বসিয়ে হাতে দিয়ে। দিয়েছে একটু পরে কাজে যাব যত আমার আমার ভাতিজাটা কি একটু ঘরে পৌঁছে দিয়ে আসি মুটকে যেতে বলছে মুট কিন্তু মাথা নাড়ছে নাড়ছে এক পাও আগায় না বরং পিছন দিকে পিছিয়ে যাচ্ছে যেটা বলেন সুবহানাল্লাহ अच्छा अच्छा ऊंटेर भाषा की आप들 বুঝতে পারবে ও বোঝেনা ওর যাবে না उठके চাবুক মারতে লাগলো उठके চাবুক মারতে লাগলো ও

আবু কে বুঝিয়ে দিতে লেগেছেন আবু জাহেল তুই কি জানিস আমার পিঠেতে যাকে চাপিয়েছি শুধু মানুষের নেতা নয় এই तमाम makhlukাতের নেতা যাকে না বানালে আল্লাহ কোনো কিছু বানাতো না তিনি বলেন সেই নেতা জানাকে আল্লাহ तमाम makhlukাতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন এই আবু জাহেল আজকে সেই নেতাকে আরে আমার পিঠে চাপিয়ে দিয়ে তুমি নেতৃত্ব দেবে এই

ওয়াজ আমি শোনানোর জন্য করি না অনেক ওয়াজ শুনেছেন আমি শুধু জানানোর জন্য বলছি ও ওকে

নবীর পক্ষে কথা বলতে গিয়ে যদি কেউ তার গলা টিপে ধরে তার জবান বন্ধ রাখতে চায় আল্লাহ তার জবান বন্ধ করে দেবে কথা ঠিক কিনা বলে দেখছেন না খবর নাই আর কোটি কোটি টাকা নিয়ে সব ঘরের ভিতরে ঢুকেছে এখন বলছে ও আমার লোকই নয় ওকে চিনি না ও কে কোটি কোটি টাকা নিতে বললো ও হতে পারে আমার দলের নেতা ও এখন আমি চিনি না ওকে ও এক ঘরে করে দিয়েছে না দেয়নি কেউ পক্ষে আছে কেউ পক্ষে আছে বলেন তাহলে নবীর বিরুদ্ধে সামান্য দুনিয়ার নেতা নেতার হয়ে কথা বলার কারণে যখন জড়িয়ে গেছে তখন আর কেউ তার পক্ষে নাই ও বলছে ও ব্যক্তিগত যা করেছে যা করেছে ব্যক্তিগত দলের তরতে কিছু আমাদের নির্দেশ থাকে না এরকম করে না যদিও কিছু অন্যায় করে থাকে সাজা পাবে এটা আমাদের কোনো অসুবিধা নাই এ বলছে না বলে না তাহলে যে নবীকে আল্লাহ তামুকাতের নেতা বিরুদ্ধে যদি কেউ যায় আল্লাহ তরফ থেকে মার পড়বে ঠিক কিনা বলে ছেলেরা জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা নবীর পক্ষে যদি একজন বেনামাজিও কথা বলে অবশ্যই তার কথা মানতে হবে একজন মাতালও যদি নবীর পক্ষে কথা বলে তার কথাটাকে মানতে হবে একজন পার্টির নেতা যদি নবীর পক্ষে যদি কথা বলে তার কথাটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে ও ছেলেরা যদি বড় বড় মাওলানা হয়ে যায় বড়

লে এ আ যে গেলেল এমার মন বেবে হতে পারি আমি তোমারও গলা গলা। হতে পারো তুমি আমার মনি তুমি আমার নেতা কিন্তু আমার পিঠে যাকে বসিয়েছ ইনি হলেন তামাম মখলকাতের নেতা তাই আসল নেতা থাকতে থাকতে নকল নেতা মানা যাবে না তাই আজকে আমি তোমায় জানিয়ে দিলাম যদি মোহাম্মদকে তোমার সামনে না বসাও তোমার নেতৃত্ব আমি মানব না বলেন না সুভান একটা অবলা পোশাক উঠ বলছে তোমাকে আমি নেতা মানি না তো একটা পশু বলছে তোকে নেতা মানি না তাহলে যদি কেউ শুনে ফেলে তাহলে কিন্তু অবস্থা কিন্তু আমার খারাপ হয়ে যাবে আবার গ্রামে সব যে বলবে যে একটা পশু ওকে নেতা মানে না তোরা কি করতে নেতা মানতা বলতে পারে না কেন একটা পশু যখন বলছে তোমার নেতৃত্ব মানবো না মোহাম্মদ নেতৃত্ব দিতে হবে অর্থাৎ তোমার সামনে বসিয়ে ওর হাতে লাগাম ধরাতে হবে তবে আমি যাব না হলে যাব না না এখন দিতে হবে না হবে না

এই নদীর বুঝতে জোর দেখিয়ে তবে আপনার আছে আর যাবো কেন কেন এখন ধরবে আমার এলাকার কথা বলছি বাস্তব আমার এলাকায় আমি জোর বলাই বলাই আমার এলাকায় কিছু নেতা বেরিয়েছে নিয়ে বল খেলা

কেন পাশাপাশি শুরু হয়ে যেত আবার না জানি আবার হেতসলি এলাকা তো বলবে যে ও পাড়ায় যখন নিয়েছে মেয়ে নিয়ে খেলা করানো আমরা হলে দশ তো ভালো হবে এখন সব দর্শক বুঝতে পারছে পারছেন না এখন এখন কিছু জলসায় সব লোক কমে যায় বুঝতে পারছেন তো আমাদের ঘরে কিছু ছেলেরা চিন্তা ভাবনা করি কি করে লোক আনা যাবে বলতো বুঝতে পারছেন এখন এখন এই সব চিন্তা ভাবনা করতে করতে দেখবেন একদিন এদেরও মনে ঢুকে নাই না যায়

আবু পেছনে আছে আবু জেল হয়ে আমার নবীকে সামনে করে দিয়ে উটের লাগামটা যেই ধরিয়ে দিল উটকে আর বলতে হয় না চলো চলো চলতে শুরু করে দিল জোরে বলেন না আবু জেল অহংকারের ছায় ঢাকা পুরষদে আমেনা চলে গেল আমার নবীকে পৌঁছে দিয়ে আমার নবীর মাকে বলতে লাগলো হে আমেনা হে বাচ্চা খবর রাখিস না কোথায় থাকে বাচ্চা খবর নিস না খোঁজ নিস না কোথায় ছিল Janis বাচ্চাটা আমি আবু জেহ যদি না ঠিক সময়ে যেতাম তোর বাচ্চাকে বাগের তুলে খেয়ে ফেলত বাগের তুলে খেয়ে জানিস। Janis

কি জঙ্গলের बाघ ভাল্লুক গুলো আরে তাদের জঙ্গলটা ছিড়ে আমি আমেনার ঘরটা ঘিরে ফেলেছে আমি আমেনা ভয় জড় হয়ে গেলাম बाघ ভাল্লুক গুলি আমাকে খেয়ে ফেলবে আমি আমেনা বুঝি বাজব না একেবারে কনে জড় হয়ে গেলাম অবস্থায় দেখতে পাগে बाघ ভাল্লুক গুলো হিংসু প্রাণী গুলো আমি আমেনা কে বলতে লেগেছে ও বিশ্ব নবীর মা আমেনা ভয় পেও না ভয় পেও না আমরা তোমায় খাবো বলে আসিনা বলবেন বলবেন আহ আহ না আজকে আমরা খাবো তোমায় খাবো

তাম মাকলু কাদের নেতা আসবে যাকে না বানালে আল্লাহ কোনো কিছু বানাতো না সেই নবী আসবে আজকে এই খবরটা আল্লাহ জানিয়েছে তাম মাকলু এই খবর শুনে খুশিতে মাত হয়ে গেছে নবী আসবে নেতা আসবে খুশিতে সব পাগল একার ব্যক্তিগত নেতা নয় তাম মাকলু কাদের নেতা তাই তাই সবাই পাগল দিওয়ানা তাই আমরা শুনে আমরা জঙ্গল ছেড়ে বেরিয়ে আমার ঘরটা ঘিরে রেখেছি নবীর সুবে সাদ দেখে আসলে আমরা নবীর নূরের চাঁদ মুখখানা দেখে আমাদের জীবনটা ধন্য করব জোরে বলেন না সুবহান জঙ্গলের বন্য প্রাণীরা হিংস্র প্রাণীরা আমার নবীর মাকে বলছে নবীর মুখখানা দেখে আমাদের জীবনটা ধন্য করব আর আবু জেল গিয়ে বলছে বাগে খেয়ে নিতে তোর বাচ্চাকে

সবাই খেলতো নবী যেত নবী আল্লাহ নিয়ে গবেষণা করতো বাচ্চারা বজ্রপাত করছে সবার মায়েরা তাদের গার্জেনদেরকে ডেকে ডেকে বলছে বাচ্চাগুলো ময়দানে খেলছে ওরা বুঝবে না তাও তাড়াতাড়ি যাও বাচ্চাগুলো নিয়ে আসো যার বাচ্চাদের আব্বারা গার্জেনরা ময়দানের দিকে ছুটে যাচ্ছে আর ডাকছে আব্দুল জাব্বার আব্দুল সাত্তার বাচ্চাদের নাম ধরে ডাকছে বাচ্চারা তাদের আব্বা গুলোকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে আসছে আব্বা আব্বা করে ছুটে আসছে তাদের আব্বারা তুই হাত বাড়িয়ে দিয়েছে চলে এসো বাবা চলে এসো বাবা বাচ্চা গুলো ছুটে ছুটে এসে

পড়ছে আমার মায়েরা বোনেরা মা আমার নবি আব্বার আদর দেখছে আর মনে মনে করছে আজকে বুঝি আব্বা আসবে আজকে বুঝি আব্বা আসবে কেন সবার আব্বারে যখন আজকে আসছে আমার আব্বাও যেখানে তার না কেন আজকে না এসে যাবে না আমি মোহাম্মদ থাকবো আজকে মনে হয় এইরকম একটা খুশির দিন আছে যে সবার আব্বারা আসবে ছেলেদেরকে ডেকে ডেকে এইভাবে কোলে নিয়ে যাবে আজকে আমার আব্বাও আসবে

আমার নবীর মা অনেক চিন্তা করে দেখলে এখন বাচ্চাটা আসে না তো কি ব্যাপার কোনদিন আমার বাচ্চাকে খুঁজতে হয় না ডাকতে হয় না চলে আসে যায় আজকে আসলো না মা মেনা পাপা করে বেরিয়ে ময়দানে দিয়ে গেলে। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আব্বা না আসলে আমি যাব আমার নবীর মা গেলেন কাছে গিয়ে আমার নবীকে বলে বাবা মুহাম্মদ এ বাবা তুই এখনো বাড়ি গেলি না আজকে আমাকে আসতে হলো কোনদিন আসতে হয় না আজকে তুই খুঁজতে বার হলো

আমার নবীর মা আমিনার কলিজা ফেটে চোখ থেকে পানি আসছে আমার বাচ্চা আজকে কত বাইনা ধরেছে তার আব্বা আসতে আসতে কিন্তু আমি আমিনা এর আব্বাকে কোথায় পাবো পাবো কিন্তু আমি আমেনা যতদিন বেঁচে থাকবো আমার মহানমাদ বাফারা যন্ত্রণাটা জানতেই দেব না জোরে বলি কলিজা ফেলে চোখ থেকে পানি এসে গেছে মা আমেনা আমেনা ঘুরিয়ে কাপড়ের আঁচলে আলাদা করে চোখটা মুছে নিয়ে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে মহানমাদ এ বাবা তোরাabba অনেক গিয়েছে বাবা চলো বাড়ি যাই মেগের পরিস্থিতি ভালো না নবী আসছে নবী যাবে আমার নবীকে জোর করে মা আমেনা কোলে তুললেন মা আদর করতে ও জামা না নবী পানি মুছে মা করে দিতে লাগলেন মনে মনে আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলে ও বাবা মহাম্মাদ তোমার আব্বা দুনিয়াই নাই ও বাবা মহাম্মাদ তোমার আব্বা দুনিয়াই বেঁচে নাই আমি মা তোমার মা আমি গোলাম তোমার আব্বা আমি আমি না যতদিন বেঁচে থাকবো আমাকে বাবার কষ্ট আমি আমি না জানতে দেবো না আমি আমি না স্বামী আমি আমি না বেমাগ আমি স্বামী খারা যন্ত্রণা বুঝি স্বামী খারা কি কষ্ট আমি এটা সহ্য করি বাবা মহাম্মাদ

আমে চুমা দিয়ে আমার নবীকে বলছে বাবা মা মনে মনে বলছে এটা তোর মায়ের তরফ থেকে চুমাটা দেওয়া হওয়া হলো যেটা বলে এটা মায়ের তরফ থেকে আমার আপনার নবীর মা আদর করতে করতে সান্তনা দিতে দিতে আমার নবীর বাম গালে একটা চুমা দিলেন আমার নবীর নূরের বাম চেহারা বাবা নাকি একটা নূরের বুসা নূরের চুমা দিলেন মা মেরা চুমা দেওয়ার পরে আমার নবীকে বলতে লাগলেন মনে মনে ও বাবা মোহাম্মদ তোমার আব্বা দুনিয়ায় নাই তুমি যা আব্বা আব্বা করে পাগল হয়ে গেছো আমি মা তোমার আব্বা চুমাটা আমি আমেনা তোমার আব্বা

আমি তোমার এই দাদুভাই ভাই মোহাম্মদের আব্বাকে কোথায় পাবো আমি ওর আব্বা যে নাই কিন্তু আজকে এমন পাগল হয়ে গেছে আমি আর সান্ত্বনা দিতে পারি আমি আমি না যতদিন বেঁচে থাকবো আমি আমার মোহাম্মদকে বাফারা কষ্ট আমি বুঝতে দেবো না আব্বা যান যান একটু অনুমতি দেন আমায় এই জন্মভূমির পরে আপন দেশ হলো মামার দেশ তাই আমার মোহাম্মদ মামার দেশ থেকে যদি একটু বেরিয়ে নিয়ে চলে আসি হয়তো ভুলে যাবে অনেকটা পথ একা যাবে সঙ্গে নিয়ে যা উম্মা উম্মে আইমাকে আমার নবীর আম্মাকে নিয়ে আবু আবা নামার জায়গায় গেছে যে শহর

আজকে তোমার বেটা মোহাম্মদ সে একবার তাকিয়ে দেখো কেসে যে আজকে মোহাম্মদ শিখেছে আমার প্রাণ প্রিয় স্বামী তুমি যে দুনিয়ায় বেঁচে না মোহাম্মদের আব্বা জিনতে কাল হয়ে গিয়েছো তুমি যে চলে এসেছো আমার মোহাম্মদ জানে না আমি আবে না সব যতন সহ্য করি মোহাম্মদ এই বয়সে বাবার যন্ত্রণা পাক এটা আমি কষ্ট সহ্য করি না আমার প্রাণ প্রিয় স্বামী তোমার বেটা এসেছে তার আব্বা খুঁজতে লেগেছে আমি কোথায় পাবো একটু বলো না

জিয়ারত অনেক কোন ধরে দুঃখের কথা ব্যথার কথা বলছেন বলছেনচ্চার কথা বলছে শামির কবরের সামনে দাঁড়িয়ে আমার নবী কিছুক্ষণ পরে উম্মে আয়মাকে বলছে ও ফুপু এ মা কার কবর জিয়ারত করছে এটা কার কবর আমার নবী যখন একটু কুস কুস করছেন মা আমেনা জানতে পারে বুঝতে পেরে তা তাড়াতাড়ি করে জিয়ারত ছেড়ে দিয়ে চলে এসেছেন কেন যদি বেশি দেরি করি এবার বাচ্চা বাইনা ধরবে এটাকে তাহলে বলতে হবে আর দেরি করবো না চলে এলেন মদিনা শরীফে গেলেন মামার দেশে একদিন দুদিন তিন দিন ঘুরলেন মামার দেশে রইলে মামেনা চিন্তা করছেন আল্লাহ জানি না এটা আমার জীবনের শেষ আশা আর আসতে পারবো তবে এসেছি যখন আমার এই মোহাম্মদ কে নিয়ে মোহাম্মদ কে সবাই চেনে না তাই একটু মামার দেশে সবার সঙ্গে পরিচয় করে দিই মামে না আমার নবীর হাত ধরে প্রত্যেকের ঘরে ঘরে পরিচয় করতে লাগলে ছেলেরা জামান যুবকেরা মায়েরা বোনেরা আমার আমার মদিনা মানুষের কোনে করে ঘুরতে লাগলে ও মদিনার মানুষেরা ও মোহাম্মদের মামা দেশের মানুষেরা এটা আমার বাচ্চা মোহাম্মদ এটা কোনো তোমাদের ভাগনা এটা কোনো আমার মোহাম্মদ এটা কোনো আবদুল্লার বেটা ও মোহাম্মদের মামা দেশের মানুষেরা ও মদিনার মানুষেরা আমি আমি না জানি না রাস্তে পারবো কি পারবো না মক্কার মানুষেরা যদি আমার মোহাম্মদের প্রতি নির্যাতন করে কোনো

মনের দুঃখ ব্যথা বেদনা যা যন্ত্রনা আছে বলছে স্বামীর জিজ্ঞাসা করছে যাবার সময় মাঝে ওটা আবার আসার সময় জিয়ারত করছে ওটা কার কবর কার কবর এটা আমার মায়ের আপন জনের না

মায়ের জনের কবর মাইমা তুমি বলতে পারছো না আমি বুঝতে পেরে গেছি আমার মা কখনো আমার আব্বা আব্বা খুঁজেছি আমার আব্বা শুধু ব্যবসায়ী ব্যবসায়ী এখনো পর্যন্ত আব্বাকে দেখাতে পারে না যাওয়ার সময় কাঁদলো আসার সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে নিজের লোক না হলে এত ধরে কেউ কাঁদে না কথা ঠিক না ভুল বলে নিজের লোক না হলে ধরে জিয়ারত হয় না ইমাম সাহেবকে নিয়ে যান হুজুরকে নিয়ে যান আব্বার কবরটা জিয়ারত জ্যারত তিনবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তিনবার শরীফ সুরা পড়ে সব তিনবার পড়া হলো না হলো ইমাম সাহেব বলবে যা যতটা পড়া হয়েছে আর জিজ্ঞেস করবেন সবাই পড়ে না

তুমি বললো বলো না আমার আব্বা মারা গেছে ওমা এতদিন ভুলিয়ে রেখেছিলে এই তো আমার আব্বার কবর আমি মোহাম্মদ আমি আব্বার কবরের কাছে যাব আমি তোমার কাছে যাবো

বনের পশুগুলো জঙ্গলের প্রাণীগুলো হরিণীগুলো জঙ্গল ছিঁড়ে বেরিয়ে আমার নবীর কাঁদনা দিকে কাঁদনা তারা মিলিয়ে দিয়েছিল তারা সব স্তব্ধ হয়ে গেল খামোশ ছিল আমার নবীর কি কাঁদনা আব্বা আব্বা করে দিওয়ানা আমার নবী মা আমেনা গিয়ে আমার নবীকে সান্তনা দিচ্ছে বাবা মুহাম্মদ হাজার কাঁদলেও তোর আব্বা আর ফিরে পাবি না

माने মানে না আমার আপন নবীর মানবে না আমার নবিকে এইভাবে বাজায় করে জড়িয়ে ধরে কোলে তুলতে যাবে ও চিলরে জামান যুবকেরা আমার নবি আব্বা আব্বা করে আমার নবি আব্বা আব্বা করে আব্বা জন আব্দুল্লাহর কবরে মাটিটাকে খনছে জোনিয়া দছছেন কবরটা ছাড়বে না আব্বা জন কবর থেকে আসবে না আসবে না বাবা আমার নবীর মানবে না

আর চুমাটা তোমার আব্বা তরফ থেকে এতদিন আমার নবীকে মনে মনে আজকে প্রকাশ করেছিল কেন নদী জানতে পেরে গেছে তার আব্বা তার আমি যন্ত্রণা তো বুঝতে দেবো না কষ্ট জানতে দেবো না বাবা আমি তোমার মা আমি তোমার আব্বা

আমার নবীকে ইশারা করছেন উম্মে আইমা মা আমেনা এই বোন উম্মে আইমা এ বাচ্চা তোদের বাচ্চা আমি আমেনা আর বাঁচব না ইশারা করছেন আমি তোদের বাচ্চা তোদের হাতে সুপে দিলাম আমার মোহাম্মদকে জানো মক্কায় আমার শ্বশুর আব্বার কাছে পৌঁছে দিই আমি আমেনা বান ইশারা করছেন আমার নবী মাকে বলছে ও মা কি হলো তোমা তুমি পড়ে যে কথা বলছো না মা আমেনা থাকি আছি

अरे तो 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 पागलों तो गा। के गालों अब्बास इकबाल पेलो ना आगा आज क्या मैं मां क्यों खानी है पेल मैं मैं माँ हो तक बोला मैं ये माँ की जन कुछ है ये बोल मैं ये माँ है तो तेरा बच्चा तुझे सुबह दिलाव हरे हमारा बच्चा मोहम्मद के अब्दुल लर्मेडा मोहम्मद के और दादूर का जो कुछ दिश दिलार का जो आमाना दिला�

আমার মায়ের কি হলো কেন কথা বলছে না ছুটে গেল একদল বণিকের দল ব্যবসায়িক দল উটের পিঠে সাওয়ার হয়ে রাস্তা দিয়ে চলে আসছে আমার নবী শিশু নবী ছুটে গিয়ে বলছে ও ভাই তোমরা কারা গো আমার মা পড়ে গিয়ে কি হয়ে গেছে আমার মা কথা বলে বলে এখন আমার মায়ের কি হয়েছে ব্যবসায়িক একজন মানুষ এলেন আসার পরে আমার নবীকে জিজ্ঞাসা করতে বাবা মোহাম্মদ এই একটু নারীটা ধরে দেখব দেখো না আমার মায়ের কি হয়েছে নারীটা ধরলেন নারী নাই একো তোমার মা মারা গেছে তোমার মাথা আর কথা বলবে না আমার নবীর জানন মাথার উপরে আসমানটা ভেঙে পড়ল আমার নবী কি কান্না পাগলের মতো শুরু হয়ে গেল ও

তোমার আমার হাতের কাজ বলবে নাশাল কেবল আসছে আসছেন সকলে উচ্চ অবাজেদান্ত ভাই না